সাউথ আফ্রিকাকে 78 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জয় ভারতের। অপরদিকে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে 3-2 ব্যবধানে সিরিজ জয় করল স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে নানা নাটকীয়তার পরে টি টোয়েন্টি সিরিজ জয়ের পরে এবার ওডিআই সিরিজও জয় করল ভারত। নিজেদের গড়ের মাঠে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পরে ওডিআই সিরিজও হারল সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা বনাম ভারতের মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে যায় ভারত এবং নির্ধারিত 50 ওভারের 8 উইকেট হারিয়ে 296 রান সংগ্রহ করে তারা, যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ 114 বলে 108 রানের দারুণ একটি ইনিংস খেলেন সাঞ্জু স্যামসন ও 77 বলে 52 রান করেন তিলেক বার্মা এবং 27 বলে 38 রান করেন রিঙ্কু সিং। আফ্রিকার হয়ে বোলিংয়ে সর্বোচ্চ 9 ওভারে 63 রান দিয়ে 3 উইকেট শিকার করেন হেনরিক্স। 297 রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র 218 রানেই অল আউট হয়ে যায় স্বাগতিক দল আফ্রিকা। আফ্রিকার হয়ে সর্বোচ্চ 41 বলে 36 রান করেন এইডেন মার্ক্রাম ও 27 বলে 81 রান করেন টনি দি জর্জি। ভারতের হয়ে বোলিংয়ে দুর্দান্ত বোলিং করেন আশদীপ সিং, 9 ওভার 1 মেডেন দিয়ে 30 রান খরচ করে 4 উইকেট তিনি শিকার করেন এবং 2 উইকেট করে শিকার করেন অ্যাবেশ খান ও ওয়াশিংটন সুন্দর। এবং সাউথ আফ্রিকাকে 78 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল ভারত।